আমার এই ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, যে যারা নতুন ইউটিউবার, নতুন ভিডিও বানাচ্ছ, তারা অনেক কিছু হয়তো জানো না, তাই না জেনে এসব করছো, তাদের জন্য এই ভিডিওটা। অ্যাকচুয়ালি আমার তো ব্লগ চ্যানেল, এসব ভিডিও তো বানানো উচিত না, কিন্তু তাও আজকে আমি বানাচ্ছি। দেখো, ইউটিউবে সফল হওয়ার জন্য কিন্তু সবাই আসে, সবাই যেটা করে যে ইউটিউবে যাব, গিয়ে পয়সা রোজগার করব, সবার যেরকম হচ্ছে, চ্যানেল গ্রো করছে, সেরকম আমারও হবে, সেই আশায় তো সবাই কাজ করে। এরকম তো না যে জাস্ট করছে, কিছু না জাস্ট করে যাচ্ছে, আশা ছাড়া তো কেউ বাঁচে না, সবাই আশা রাখে। ইউটিউবটা একটা অদ্ভুত জায়গা, যার চ্যানেল গ্রো করছে তার একটা দুটো ভিডিও দিয়েই, দশটা ভিডিও দিয়েই তার গ্রো করছে, রাতারাতি সে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছে। আবার কারো কারো চ্যানেল বছরের পর বছর কাজ করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, তাও মনিটাইজেশন হচ্ছে না চ্যানেল। তো ইউটিউব একটা এরকমই জায়গা, এখানে যে কেউ সফল হবে না এটা না, হবে। সবাই অনেকে অ্যাডভাইস দেয় যে ইউটিউবে কাজ করলে ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করে যেতে হবে, কাজ করে যেতে হবে, করছে, অনেকেই করছে, বেশিরভাগ মানুষ আছে যারা এক বছর, দু বছর, তিন বছর কাজ করে যাচ্ছে, এখনও করছে। এবং এটাও জানি যে কাজ করে গেলে এক না একদিন হবেই হবে, এক না একদিন সে সফল হবেই, এটাও সত্যি। কিন্তু যারা নতুন এসেছে তারা যে সমস্ত ভুলগুলো করে সেটার জন্য আজকে ভিডিওটা বানানো। তার আগে অনেক বকবক করলাম, এবার আসল কথায় আসি, সেটা হলো যে অনেকে আছে হয়তো কারো কারো ভিডিওতে কমেন্ট করে যে আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে। আবার অনেকে আছে কারো একটা ভিডিও দেখলো, সেখানে গিয়ে গালাগাল লিখে দিয়ে চলে আসলো। দেখো, তুমি তো জাস্ট দুটো কথা লিখে চলে আসলে, কিন্তু যাকে তুমি বললে তার কোথায় লাগলো, সে তোমার কথায় কষ্ট পাবে নাকি, এসব ভাবা উচিত। ওকে, তুমি গালাগাল দিলে, ভালো, বেশ ভালো কথা, তুমি শুধু তোমার দিকটা ভেবে তাকে গালাগাল দিয়ে চলে আসলে, কিন্তু তার দিকটা তুমি ভাবলে না। একজন ইউটিউবারকে একটা ভিডিও বানাতে তার কত পরিশ্রম হয়, তাকে কি কি কাঠখড় পড়াতে হয়, সেটা তুমি কি করে বুঝবে? তুমি যদি ভিডিও বানাতে তাহলে বুঝতে যে একটা ভিডিওর পিছনে মানুষকে কতটা খাটতে হয়, কি কি করতে হয়। ইভেন কি আমরা জানিও না যে ভিডিও বানাচ্ছে তার পরিবারে সে কি পরিস্থিতিতে আছে, কি পরিস্থিতি থেকে সে ভিডিও বানাচ্ছে, আমরা তো জানি না তার খবর। তো আমরা শুধু মানে কাউকে উল্টাপাল্টা কমেন্ট করে কাউকে আঘাত করার অধিকার কি আমাদের আছে? এগুলো কিন্তু চাইলেই, যাকে আমরা গালাগাল দিচ্ছি সে চাইলেই কিন্তু আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে। তো এগুলো ভেবে চিনতে কাজ করতে হবে, কিছু কমেন্ট করার আগে ভাবো কি বলছি, কাকে বলছি, কেন বলছি, তার জায়গায় যদি আমি থাকতাম আমার কেমন লাগতো, এগুলো ভাবতে হবে। তারপর ছোট ইউটিউবার তো আছেই, তারা তো ভুল করেই, বড়রাও, কিছু বড় ইউটিউবারের ভিডিও আমি দেখলাম, তারা বলছে যে আমি আমার ভিডিও ব্যবহার করেছে, আমি স্ট্রাইক দেব সবাইকে, নাম বলবো না, কিন্তু এরকম বলেছে। তো তাদের উদ্দেশ্য বলবো যে দেখো, ইউটিউবে শুধু ভিডিও বানালেই হবে না, শুধু ভিডিও বানিয়ে যাচ্ছ বানিয়ে যাচ্ছ তাহলে তো হবে না। ইউটিউবে যে নতুন নতুন আপডেটগুলো আসছে সেগুলো তোমাকে জানতে হবে, পড়তে হবে, যদি সেটা না হয় তাহলে ইউটিউবে যে আপডেট দিয়ে যে মানুষগুলো ভিডিও বানায়, ইউটিউবে নতুন নতুন আপডেট নিয়ে যে ভিডিও বানায় লোকগুলো, সেগুলো তোমাকে দেখতে হবে, খোঁজ খবর রাখতে হবে। মেন কথা, খোঁজ খবর রাখতে হবে যে ইউটিউবে কাজ করছি তো এখানকার নিয়ম কানুন কি কি আছে, নতুন নতুন, রোজই তো বদলাতে থাকে না, নতুন নতুন নিয়ম আসতে থাকে ইউটিউবে, সেগুলো তোমাকে জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে। দেখো, আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ আমি অল্প একটু জেনেছি, হ্যাঁ বাস আমি বিশাল কিছু জেনেছি, আমার এটাতেই অনেক কিছু হয়ে যাবে, কিন্তু না, শেখার তো কোনো শেষ নেই, শিখতে হবে, জানতে হবে, আরও জানতে হবে, বেশি বেশি করে দেখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে।
কেউ কেউ আবার দেখি বড় বড় ইউটিউবার যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে বলে আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমি তোমার ভিডিও দেখি, তুমি আমার ভিডিও দেখো না। আর এগুলো তো বোকামো, এসব লিখে শুধু নিজের ইমেজটা খারাপ করা। যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে সে তোমার ভিডিও দেখবে? তার কাছে অত সময় আছে? তার তো দিন রাত ভাবতেই থাকে যে নতুন কি ভিডিও বানাবো, নতুন কি কন্টেন্ট ক্রিয়েট করব, সেসব নিয়ে তাদের অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকে তারা। আর যার লাখ লাখ সাবস্ক্রাইবার, সে সবার ভিডিও গিয়ে গিয়ে কি করে দেখবে, সবাইকে কি করে সাবস্ক্রাইব করবে? আর এই সাবস্ক্রাইব করো, লাইক করো, এগুলো বলার কিছু নেই। হ্যাঁ, ভিডিওর মাঝখানে অনেকে বলে, ঠিক আছে, সেটা বলতে হয়, অনেকে ভুলে যায় যে হ্যাঁ ভিডিও দেখতে দেখতে ভুলে যায় সাবস্ক্রাইব করতে, লাইক করতে, সেটা বলে, ঠিক আছে। কিন্তু কমেন্টে গিয়ে বলা কাউকে ভিডিওতে, কিংবা কারো কমেন্টে গিয়ে বলা, এগুলো ঠিক না। যে তোমার ভিডিও দেখবে সে দেখবে, যে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সে করবে, তাকে বলতে হবে না, যে তোমাকে লাইক করবে করবে, সে বড় হোক ছোট হোক, যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা সে করবে না। কারো ইচ্ছের বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি না, তাদের ইচ্ছে, তারা করবে কি করবে না তাদের ব্যাপার। আমি নিজেই আমার কোনো ভিডিওতে কাউকে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো। আমার এতগুলো ভিডিও আছে, তার মধ্যে গিয়ে দেখতে পারো, কোনো ভিডিওতে আমি বলিনি আমার ভিডিও লাইক করো বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। শুধু কখনো কখনো বলি যে কমেন্ট করো, এটা বলতে পারি যে কিছু কমেন্ট করো, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, এগুলো আমি কখনো বলি না। যার ইচ্ছে সে করবে, যার ইচ্ছে সে করবে না, যার ইচ্ছে হবে করবে, পছন্দ করলে দেখবে করবে।